প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আমি প্রতিরোধ বিষয়ে তোমাদের 55 নম্বর ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমরা জানব বিকল্প সূত্রের সাহায্যে বিন্যস্ত পাত্র থেকে প্রতিরোধ নির্ণয় করা। তো বিকল্প সূত্র এই কারণেই বলছি, যখন আমরা পরিচিত সূত্র দিয়ে বিশেষ কারণে বিশেষ অবস্থায় আমরা অঙ্কটি করতে পারবো না, তখন আমরা এই সূত্র হলো কাজে লাগাবো। দেখো, এখানে হলো প্রতিরোধ সমান 3 গুণন মধ্যমা বিয়োগ 2 গুণন গড়, তার মানে আমাদের মধ্যমা আগে বের করে নিতে হবে, তারপরে হলো গড় বের করে নিতে হবে, তারপরে মান বসিয়ে দিলে আমরা প্রশ্ন নির্ণয় করতে পারবো। কার্ল পিয়ারসন এই সূত্রটা হলো আমাদের প্রদান করেছেন। এখন আমরা কোন কোন অঙ্কের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব, আমি সেগুলো বলেছি। 1 নম্বর, 2 নম্বর এবং হলো 3 নম্বর, যে নিম্নলিখিত ক্ষেত্রে প্রচলিত সূত্র অনুসারে প্রশ্ন নির্ণয় করা যায় না এবং বিকল্প সূত্র ব্যবহার করতে হয়। দেখো, এখানে কি বন্টনের 2 বা ততোধিক শ্রেণীর পণ্য গুণ সর্বাধিক ও সমান হলে একটা বন্টন যদি একটা যদি সর্বোচ্চ পণ্য গুণ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা এখানে দেখছি যে একটা বন্টনই হলো 2টি সর্বাধিক পণ্য গুণ আছে এবং সমান, সেই জন্য আমাদের বিকল্প সূত্র ব্যবহার করতে হবে। 2 নম্বরটা কি, যে বন্টনের প্রথম বা সর্বশেষ শ্রেণীর পণ্য গুণ বেশি হলো। আমরা এই ক্ষেত্রে দেখতেছি যে দুই পাশে দুইটা হলো পণ্যপূর্ণ আছে সর্বাধিক পরিমাণে। তো আমরা জানি যে বন্টন গুলো সাধারণত স্বাভাবিক হতে হয় বা স্বাভাবিক হয়, কিন্তু এই বন্টনটা স্বাভাবিক নয়, সেই ক্ষেত্রেও আমরা প্রচুর নির্ণয় করার জন্য বিকল্প সূত্র ব্যবহার করব। 3 নম্বর ক্ষেত্রে, যে বন্টনের সবগুলো শ্রেণীর ব্যক্তি সমান না হলে, যে হঠাৎ করে কোনো কারণে দেখলাম যে 85 থেকে 89 ব্যক্তি কিন্তু পাস বা 80 থেকে 84 ব্যক্তি হলো পাস, কিন্তু হঠাৎ করে একটা ব্যক্তি দেখলাম শ্রেণী ব্যবধান দেখলাম কোনো কারণে পাশের চেয়ে কম বা বেশি, সেই ক্ষেত্রে আমাদের এই বিকল্প সূত্র ব্যবহার করতে হবে। এবার কিভাবে নির্ণয় করব, আমরা আগে বলেছি যে এটা আসলে প্রতিরোধ নির্ণয় করা মানে 2টা অঙ্কের সমান করা, যেভাবে এর আগে গড় নির্ণয় করেছিলে সেই গড় নির্ণয় করতে হবে স্বাভাবিকভাবে এবং মধ্যমা নির্ণয় করতে হবে, এর আগে ক্লাস আমি অলরেডি দিয়েছি। তারপরে এই সূত্রতে ফলাফল গুলো বসিয়ে দিব এবং খুচরো নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে গড় নির্ণয় করা, তারপর মধ্যমা নির্ণয় করা, তারপর উক্ত সূত্রের মানগুলো বসিয়ে দিয়ে আমরা খুচরো নির্ণয় করতে পারব। এখন যে এই বন্টনটা যদি, এটা পরীক্ষার প্রশ্ন, এই বন্টনটা যদি আমরা লক্ষ্য করি সহজেই বুঝতে পারবো যে স্বাভাবিকভাবে নয়, বিন্যস্ত নয়, এখানে 2টা হলো সর্বাধিক পরিমাণে পণ্যপূর্ণ আছে, সুতরাং এখানে আমরা বিকল্প সূত্র ব্যবহার করবো। কি করলাম এখানে, তেমন কোনো কিছুই করিনি, শ্রেণী ব্যবধান এটা হলো সরাসরি এখানে আমি হলো বসিয়ে দিয়েছি, কোনো পার্থক্য কিন্তু নাই। ওকে, এই যে পণ্যপূর্ণ শুধু হলো এফ আমি নতুন করে লিখেছি, আর এখানে সরাসরি আমি বসিয়ে দিয়েছি, আর পণ্যপূর্ণগুলো যে যোগ করেছি সবগুলো, এন মানে হলো নাম্বার, টোটাল নাম্বার, পণ্যপূর্ণগুলোর সমষ্টি এন সমান আমি যোগ করে পেয়েছি হলো 38। এবার মধ্যবিন্দুটা কি করে নির্ণয় করেছি, মধ্যবিন্দু হলো যে এই যে শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ সীমা 89, সর্বনিম্ন সীমা 85, এর মাঝামাঝি যে অবস্থান সেটাই হলো আমার মধ্যবিন্দু। এই 87 কি করেছি, 85 যোগ 89 দিয়েছি, সেটাকে 2 দিয়ে ভাগ। আবারও বলছি, 85 যোগ 89 এটাকে 2 দিয়ে ভাগ, মানে গড় করেছি এটা। 80 যোগ 84 এটাকে 2 দিয়ে ভাগ, মানে গড়, তাহলে কত হলো 82। দেখো, 87, 77, 67 মিল পাবো, এ পাশে আবার 82, 72, 62, 52 মিল পাবো, সুতরাং অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স নাই। গড় নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে, এফ গুণন এক্স লাগে, এফ গুণন এক্স লাগে, সুতরাং এই কলাম আর এই কলাম গুণ করে দিয়েছি, 2 গুণন 87 = 174, 3 গুণন 82 = 276, 6 গুণন 77 = 462, এইভাবে 3 গুণন 52 = 156। জাস্ট আমি এফ গুণন এক্স, এখানে তো দেখতেই পাচ্ছি যে এফ গুণন এক্স করেছি। এবার এগুলোকে সবগুলোকে কি করেছি, যোগ করেছি, সামেশন এফ এক্স, মানে সবগুলোকে যোগ করা, সবগুলোকে আমি যোগ করে পেয়েছি 2631। গড় নির্ণয় করার জন্য আমার এতটুকু প্রয়োজন, কিন্তু মধ্যমা নির্ণয় করার জন্য লাগে কি, ক্রমযোজিত পণ্যপূর্ণ।
তাহলে এই কলামটা কিসের জন্য প্রয়োজন? এই পণ্য পণ্যর কলাম আর ক্রমযুক্ত পণ্য পণ্যর কলাম হলো কিসের জন্য প্রযোজ্য? এটা হলো মধ্যমা নির্ণয় করার জন্য প্রযোজ্য। আর এন আর এফ এক্স হলো কিসের জন্য প্রযোজ্য? গড় নির্ণয় করার জন্য। তাহলে কি কি করে ক্রমযুক্ত পণ্য পণ্য সি এফ বের করেছি? তিন করতে তিন, তিন আর ছয়ে, তিন আর তিনে ছয়, ছয় এই ছয় আর এই পাঁচ। এক মিনিট, এই ছয় আর পাঁচে যোগ করে পাইলাম এগারো, এগারো আর আটে যোগ করে পেয়েছি উনিশ, উনিশ আর আটে যোগ করে পেয়েছি সাতাশ। তো মধ্যমা বিষয়ে আরো ভালো করে জানতে আমার মধ্যমার উপর কয়েকটা ক্লাস দেওয়া আছে, সেগুলো হলো দেখতে হবে। এই চারটা, এই যে এই চারটা আমি পুরোপুরি পরের স্লাইডে নিয়ে গেছি, কোনো পার্থক্য নাই, যাতে আমরা এই চারটা দেখে দেখে অঙ্কগুলো করতে পারি। প্রথমে আমরা কি করব? গড় নির্ণয় করব। গড় আমরা জানি গড় সমান এক্স বার, এক্স বার দিয়ে এটাকে প্রকাশ করা হয়, সামেশন এফ এক্স এন। এই যে সামেশন এফ এক্স এর মান ছাব্বিশশো একত্রিশ পেয়েছি, আর এই যে আমাদের এন হলো কত? আটত্রিশ। ছাব্বিশশো একত্রিশ ভাগ হলো আটত্রিশ সমান উনসত্তর পয়েন্ট তেইশ, আমরা এটা গড় পেয়েছি। দ্বিতীয় ধাপ আমাদের কি ছিল? মধ্যমা নির্ণয় করা। তৃতীয় ধাপ ছিল আমাদের মধ্যমা নির্ণয় করা। প্রথমে আমাদের কি করতে হয়? এন বাই টু নির্ণয় করতে হয়। এন এর মান কত? আটত্রিশ। এই যে এখানে আটত্রিশ, আটত্রিশ ভাগ দুই সমান উনিশ, মানে উনিশতম পদ। এখন এই যে উনিশতম পদ কোথায় আমাদের? এই যে উনিশতম পদ, উনিশতম ক্রমবর্ধিষ্ণু পণ্য পণ্য যে সংখ্যার মধ্যে আছে সেই শ্রেণী বা সারিকে আমরা মধ্যক বা মধ্যমা শ্রেণী বলতেছি। এখানেই হলো মধ্যমা আছে। এখন দেখতেছি যে উনিশতম ক্রমবর্ধিষ্ণু পণ্য পণ্য কোথায় আছে? এই যে এই কালারটা করে দিয়েছি, পঁয়ষট্টি থেকে উনসত্তর শ্রেণীর মধ্যে আছে, আর এই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা এল সমান চৌষট্টি পয়েন্ট পাঁচ। এই যে এখানে সর্বশেষ চৌষট্টি আর এখানে হলো পঁয়ষট্টি, তাহলে এর মাঝামাঝি অবস্থা কি? চৌষট্টি পয়েন্ট পাঁচ। তাহলে এল এর মান পেলাম আমরা কত? চৌষট্টি পয়েন্ট পাঁচ। এবার আমরা এগুলো বের করে নিব। এখানে এল সমান পাইলাম চৌষট্টি পয়েন্ট পাঁচ, মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। সিএফ বা সিএফএল কি? মধ্যক যে শ্রেণীতে আছে তার নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পণ্য পণ্য, নিচের বা আগের বা পূর্বের শ্রেণীর, নিচের বা আগের বা পূর্বের শ্রেণীর কত? এই যে এগারো, এই এগারোটা হলো এখানে আমি লিখলাম। এবার এফ এম, এই যে সূত্রের এফ এম, এখানে কি মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর পণ্য পণ্য। তাহলে মধ্যক শ্রেণী যে কালার করাটা, মধ্যক শ্রেণীর পণ্য পণ্য কত? এই যে চিহ্নিত করা আছে আট, মধ্যক শ্রেণীর পণ্য পণ্য আট। এন আমরা জানি আটত্রিশ, আই হলো শ্রেণী সীমা পাঁচ, শ্রেণী সীমার আগে বলছি নতুন করে বললাম। আমরা জানি মধ্যমা সমান এই সূত্রটা, এই সূত্রে আমরা এখন মানগুলো বসিয়ে দেই, মানগুলো বসিয়ে দিয়ে চৌষট্টি পয়েন্ট পাঁচ এল এর মান, এন এর মান আটত্রিশ, সিএফএল এর মান এগারো, এফ এম আট, আই হলো পাঁচ। তাহলে আটত্রিশ ভাগ দুই করলাম সমান উনিশ, বিয়োগ এগারো দিলাম। এবার এগারো উনিশ বিয়োগ এগারো সমান আট, আট আট কাটলাম এক হয়, একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হয়, সুতরাং পাঁচের সাথে চৌষট্টি যোগ করলে উনসত্তর পয়েন্ট পাঁচ। এখন আমাদের সর্বশেষ যে কাজটুকু বাকি আছে সেটুকু হলো যে আমরা বিকল্প পদ্ধতিতে কুচক নির্ণয়ের সূত্র জানি, কুচরক সমান তিন গুণন মধ্যমা বিয়োগ দুই গুণন গড়, তিন লিখলাম আর মধ্যমা পাইলাম উনসত্তর পয়েন্ট পাঁচ, এই যেটা এখানে বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দুই গুণন, এই যে উনসত্তর পয়েন্ট তেইশ পেয়েছিলাম এখানে, এটা হলো এখানে বসিয়ে দিলাম, তিন দিয়ে এটাকে গুণ করে বসালাম দুশো আট পয়েন্ট পাঁচ পেলাম, আর দুই দিয়ে উনসত্তর গুণ করে একশো আটত্রিশ পয়েন্ট চার সাত পেলাম, বিয়োগ করে পেয়েছি সত্তর দশমিক শূন্য চার। অতএব এটাই আমাদের এই বিন্যস্ত উপাত্তের খুচরো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের অঙ্কটি কাজে লাগবে। তো এতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।